তো আমরা সেদিন সকাল সকাল স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম গুয়াহাটি দেখতে। গুয়াহাটি কাছাকাছি, গুয়াহাটির রাস্তাঘাট এইসব দেখতেই বেরিয়েছিলাম। যেহেতু সেদিন ছুটির দিন ছিল, সেই জন্য ততটা ভিড় ছিল না, তাই আমরা এগিয়ে চললাম ফ্লাইওভারের নিচে নিচে। এটা ছিল গুয়াহাটির অ্যাসেম্বলি, খুব সুন্দর করে সাজানো বিস্ফোরণের এখানে। এই হচ্ছে অ্যাসেম্বলিটা, দারুণ দেখতে কিন্তু অ্যাসেম্বলিটা। যাই হোক, এখানকার রাস্তাঘাট কিন্তু খুব পরিষ্কার, খুব পরিচ্ছন্ন, বেশ একটা সুন্দর জায়গা। গুয়াহাটি শহরটা বেসিক্যালি চারিদিকে পাহাড়ের মাঝখানে, পাহাড়ের গায়ে গায়ে এই শহরটা, আর মাঝখানে মাঝখানে সুন্দর সুন্দর কতগুলো ফ্লাইওভার আছে যেগুলো কিন্তু সত্যিই দারুণ, আর রাত্রেবেলা আরও সুন্দর। তো আমরা কী ভাববো, কী করবো কী করবো, তাই ভাবলাম যে ঈদের দিন আছে, তাই একটু ফ্যান্সি মার্কেটই ঘুরে আসি। তো ফ্যান্সি মার্কেটে এসে একটু মনেও মনে হলো না যে ঈদ একটা ছুটির দিন বন্ধ, ভিড় কিন্তু এখানে চরম। আর এই ফ্যান্সি মার্কেটটা হচ্ছে অনেকটা আমাদের শিলিগুড়ির বিধান মার্কেট, হংকং মার্কেট, এই যে পাশ দিয়ে বয়ে যাচ্ছে সে বহুমূল্য ধার দিয়ে আমরা ঘুরতে ঘুরতে খাওয়া খেতে খেতে আবার ফিরে এলাম বাড়িতে। দেন আবার সন্ধ্যাবেলা বেরোলাম, সন্ধ্যাবেলা বেরিয়ে আমরা গেলাম বিহুর বাজার দিকে। বিহু এখানকার একটা ন্যাশনাল ফেস্টিভ্যাল, তো বিহুর বাজার না দেখলেই নয়, তাই এলাম বিহুর বাজার। আমরা আসছি বিহুর বাজার দেখতে, দারুণ সব জিনিস, সব নতুন, একদম আমার কাছে তো নতুনই। এটা হচ্ছে বাঁশের মধ্যে দই, আমরা সাধারণত এদিকে মাটির হাড়িতে দই খাই, এদিকে বাঁশের ভিতরেও দই। এই দইটা কিন্তু সত্যি খেতে দারুণ ছিল। তো এদিকে কিন্তু নাড়ু, বিভিন্ন রকমের নাড়ু, অনেক শুকনো পিঠে, বিভিন্ন রকমের গুড়, আর এই ঝাঁপি, ঝাঁপিগুলো কিন্তু দারুণ লাগছিল। যাই হোক, এইসব দেখতে দেখতেই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। পার্ট টু নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।